بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরাইয়া রহিয়াছে ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون যখনই উহাদের নিকট উহাদের প্রতিপালকের কোন নতুন উপদেশ আসে উহারা উহা শ্রবণ করে কৌতুক ছলে লাহিয়াতান কুলুবুহুম وَأَسَرُّوا النَّجْوَى الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبَصِرُونَ وَهَدِرْ أَنْتُرْ تَكَ أَمَنُ جُوْغِي زَهَرَا زَالِيم تَهَرَا گُوپَنِي پَرَمَرْشُو كَرَي اَتُو تُمَا دَرْ مَتَوْ اَكْجُنْ مَانُوشِي تُبُكِي تُمْرَا دِكِيَا شُنِيَا جَادُورْ كَبَلَي پُڑِبِي قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم সে বলিল আকাশ মণ্ডল ও পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون উহারা ইহো বলে এই সমস্ত অলীক কল্পনা হয় সে উহা উদ্ভাবন করিয়াছে না হয় সে একজন কবি অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ আমানত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি উহার অধিবাসীরা ইমান আনে নাই তবে কি ইহারা ইমান আনিবে তোমার পূর্বে আমি ওহিসহ মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো وَمَا جَعَلْنَاهُمْ جَسَدًا لَا يَأْكُلُونَ الطَّعَامَ وَمَا كَانُوا خَالِدِينَ এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না তাহারা চিরস্থায়ীও ছিল না ثُمَّ صَدَقْنَاهُمُ الْوَعْدَ فَأَنْجَيْنَاهُمْ وَمَنْ نَشَاءُ وَأَهْلَكْنَا الْمُسْرِفِينَ অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম যথা আমি উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস لقد انزلنا اليكم كتابا فيه ذكركم افلا تعقلون আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবু কি তোমরা বুঝিবে না وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যাহার অধিবাসীরা ছিল জালিম এবং তাহাদের পরে সৃষ্টি করিয়াছি অপর জাতি فلما أحسوا بأسنا إذا هم منها يركضون অতঃপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন উহাদেরকে বলা হইয়াছিল পলায়ন করিও না এবং ফিরিয়া আসো তোমাদের ভোগ সম্ভারের নিকট
ও তোমাদের আবাস গৃহে হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে। উহারা বলিল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম জালিম। فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين উহাদের আত্মনাদ চলিতে থাকে আমি উহাদেরকে কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ না করা পর্যন্ত। وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী তাহা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাঈলিন আমি যদি ক্রীড়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যাহা আছে তাহা লইয়াই উহা করিতাম, আমি তাহা করি নাই। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর, ফলে উহা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হইয়া যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যাহা বলিতেছ তাহার জন্য। وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون আকাশ মণ্ডল পৃথিবীতে যাহারা আছে তাহারা তাহারই, তাহার সান্নিধ্যে যাহারা আছে তাহারা অহংকার বসে তাহার ইবাদত করা হইতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না। يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ তাহারা দিবারাত্র তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাহারা শৈথিল্য করে না। أَمِ اتَّخَذُوا آلِهَةً مِّنَ الْأَرْضِ هُمْ يُنشِرُونَ উহারা মৃত্তিকা হইতে তৈরি যেসব দেবতা গ্রহণ করিয়াছে সেইগুলি কি মৃতকে জীবিত করিতে সক্ষম? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকিত আকাশমণ্ডলী ও পৃথিবীতে তবে উভয়ই ধ্বংস হইয়া যাইত, অতএব উহারা যাহা বলে তাহা হইতে আরশের অধিপতি আল্লাহ পবিত্র মহান। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন তিনি যাহা করেন সে বিষয়ে তাহাকে প্রশ্ন করা যাইবে না, বরং উহাদেরকে প্রশ্ন করা হইবে। আমিত্তাখাযু মিন দূনিহি আলিহাতান কুল হাতু বুরহানাকুম هذا ذكر من معي وذكر من قبلي بل اكثرهم لا يعلمون الحق فهم معرضون ورকি তাহাকে ব্যতীত বহু ইলাহ গ্রহণ করিয়াছে, বলো তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো, ইহাই আমার সঙ্গে যাহারা আছে তাহাদের জন্য উপদেশ এবং ইহাই উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য, কিন্তু উহাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, ফলে উহারা মুখ ফিরাইয়া নেয়। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করি নাই তাহার প্রতি এই ওহী ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, সুতরাং আমারই ইবাদত করো। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন উহারা বলে, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন, তিনি পবিত্র মহান, তাহার তো তাহার সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনহু বিল ক্বাউলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন তাহারা আগে বাড়িয়ে কথা বলে না,
তাহারা তো তাহার আদেশ অনুসারেই কাজ করিয়া থাকে। يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। তাহারা সুপারিশ করে শুধু উহাদের জন্য যাহাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তাহারা তাহার ভয়ে ভীত সন্ত্রস্ত। وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَٰلِكَ نَجْزِي الظَّالِمِينَ তাদের মধ্যে যে বলিবে আমি ইলাহ তিনি ব্যতীত তাহাকে আমি প্রতিফল দিব জাহান্নাম, এইভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়া থাকি। أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ যাহারা কুফরি করে তাহারা কি ভাবিয়া দেখে না যে আকাশ মণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোত ভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে, তবু কি উহারা ইমান আনিবে না? وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ এবং আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি সুদৃঢ় পর্বত, যাহাতে পৃথিবী উহাদেরকে লইয়া এদিক ওদিক ঠলিয়া না যায়, এবং আমি উহাতে করিয়া দিয়াছি প্রশস্ত পথ যাহাতে উহারা গন্তব্যস্থলে পৌঁছিতে পারে। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَّحْفُوظًا وَهُمْ عَن آيَاتِهَا مُعْرِضُونَ এবং আমি আকাশকে করিয়াছি সুরক্ষিত ছাদ, কিন্তু উহারা আকাশস্থিত নিদর্শনাবলী হইতে মুখ ফিরাইয়া লয়। وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ আল্লাহ সৃষ্টি করিয়াছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِتَّ فَهُمُ الْخَالِدُونَ আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি নাই, সুতরাং তোমার মৃত্যু হইলে উহারা কি চিরজীবী হইয়া থাকিবে? كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করিয়া থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যানিত হইবে। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ কাফিররা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে, উহারা বলে এই কি সেই যে তোমাদের দেব দেবীগুলির সমালোচনা করে, অথচ উহারাই তো রহমানের উল্লেখের বিরোধিতা করে। খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ, শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাইব, সুতরাং তোমরা আমাকে ত্বরা করিতে বলিও না। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنْتُمْ صَادِقِينَ এবং উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে। لَوْ يَعْلَمُ الَّذِينَ كَفَرُوا حِينَ لَا يَكُفُّونَ عَنْ وُجُوهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُورِهِمْ
لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون هاي যদি কাফিররা সেই সময়ের কথা জানিত যখন উহারা উহাদের সম্মুখ পশ্চাৎ হইতে অগ্নি প্রতিরোধ করিতে পারিবে না এবং উহাদেরকে সাহায্য করাও হইবে না بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون বস্তুত উহা উহাদের উপর আসিবে অতর্কিত ভাবে এবং উহাদেরকে হতভম্ব করিয়া দিবে ফলে উহারা উহা রোধ করিতে পারিবে না এবং উহাদেরকে অবকাশ দেওয়া হইবে না ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইসতাহজিউন তোমার পূর্ব অনেক রাসূলকেই ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছিল পরিণামে তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা বিদ্রুপকারীদের পরিবেষ্টন করিয়াছিল উল মাই ইয়াকলাউকুম বিল লাইলি ওয়ান নাহারি মিনার রাহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন বলো রহমান হইতে কে তোমাদেরকে রক্ষা করিবে রাত্রিতে ও দিবসে তবু উহারা উহাদের প্রতিপালকের শরণ হইতে মুখ ফিরাইয়া নেয় আমলাহুম আলিহাতুম তামনাউহুম মিন দুনিনা লা ইস্তাতিউনা নাসর আনফুসিহিম ওয়া লা হুম মিন্না ইউসহাবুন তবে কি আমি ব্যতীত উহাদের এমন দেবদেবীও আছে যাহারা উহাদেরকে রক্ষা করিতে পারে ইহারা তো নিজেদেরকেই সাহায্য করিতে পারে না এবং আমার বিরুদ্ধে উহাদের সাহায্যকারীও থাকিবে না বাল মাত্তানা হাউলাই ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমর আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা ননকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন বস্তুত আমি উহাদেরকে এবং উহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়াছিলাম অতি কিন্তু উহাদের আয়ুষ্কালও হইয়াছিল দীর্ঘ উহারা কি দেখিতেছে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি তবু কি উহারা বিজয়ী হইবে কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহ ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ ইযা মা ইউনযারুন বলো আমি তো কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যাহারা বধির তাহাদেরকে যখন সতর্ক করা হয় তখন তাহারা সতর্ক বাণী শুনে না ওয়ালা ইন মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লায়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন তোমার প্রতিপালকের শাস্তির কিছুমাত্র উহাদেরকে স্পর্শ করিলে উহারা নিশ্চয়ই বলিয়া উঠিবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিম وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ এবং কিয়ামত দিবসে আমি স্থাপন করিব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কাহার প্রতি কোনো অবিচার করা হইবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনের হয় তবুও উহা আমি উপস্থিত করিব হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকানা ওয়া দিয়াআন ওয়া যিকরান লিল মুত্তাকিন আমি তো মূসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য আল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন
যাহারা না দেখিয়াও তাহাদের প্রতিপালককে ভয় করে এবং তাহারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত। ইহা কল্যাণময় উপদেশ, আমি ইহা অবতীর্ণ করিয়াছি, তবু কি তোমরা ইহাকে অস্বীকার করো? ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين আমি তো ইহার পূর্বে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল, এই মূর্তিগুলি কি যাদের পূজায় তোমরা রত রহিয়াছ? قالوا وجدنا آباءنا لها عابدين উহারা বলিল, আমরা আমাদের পিতৃপুরুষগণকে ইহাদের পূজা করিতে দেখিয়াছি। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين সে বলিল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণ রহিয়াছে স্পষ্ট বিভ্রান্তিতে। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين উহারা বলিল, তুমি কি আমাদের নিকট সত্য আনিয়াছ না তুমি কৌতুক করিতেছ? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين সে বলিল, না তোমাদের প্রতিপালক তো আকাশ মণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক যিনি উহাদের সৃষ্টি করিয়াছেন এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী। وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين شفت الله تمرا چوليا گلے আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করিব। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করিয়া দিল মূর্তিগুলিকে উহাদের প্রধানটি ব্যতীত যাহাতে উহারা তাহার দিকে ফিরিয়া আসে। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين উহারা বলিল, আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিল কে? সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। قالوا سمعنا فتى يذكرهم يقال له ابراهيم কেহ কেহ বলিল, এক যুবককে উহাদের সমালোচনা করিতে শুনিয়াছি তাহাকে বলা হয় ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون উহারা বলিল, তাহাকে উপস্থিত করার লোক সমুখে যাহাতে উহারা প্রত্যক্ষ করিতে পারে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم উহারা বলিল, হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিয়াছ? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون সে বলিল, বরং ইহাদের এই প্রধান সেই তো ইহা করিয়াছে, ইহাদেরকে জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলিতে পারে। তখন উহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল, তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون অতঃপর উহাদের মস্তক অবনত হইয়া গেল এবং উহারা বলিল, তুমি তো জানোই যে ইহারা কথা বলে না। قال أفتعبدون من دون الله ما لا ينطقون
ينفعكم شيئا ولا يضركم ইব্রাহিম বলল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যাহা তোমাদের কোনো উপকার করিতে পারে না ক্ষতিও করিতে পারে না উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুন মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো তাহাদেরকে তবু কি তোমরা বুঝিবে না قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين وهرا بوليلو تاكي پوڑايا داو شاد جا کرو تما در دبتا گولي كي تما را جدي كيچو كوريتے چاو قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আমি বলিলাম হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও উহারা তাহার ক্ষতি সাধনের ইচ্ছা করিয়াছিল কিন্তু আমি উহাদেরকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ এবং আমি তাহাকে ও লুতকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَالِحِينَ এবং আমি ইব্রাহিমকে দান করিয়াছিলাম ইসহাক এবং পুত্র রূপে ইয়াকুব আর প্রত্যেককেই করিয়াছিলাম সৎকর্ম পরায়ণ وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين তাহাদেরকে করিয়াছিলাম নেতা তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত তাহাদেরকে ওহি প্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে সালাত কায়েম করিতে এবং যাকাত প্রদান করিতে তাহারা আমারই ইবাদত করিত ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া নাজ্জাইনাহু মিনাল ক্বরিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন এবং লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম এমন এক জনপদ হইতে যাহার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কর্মে উহারা ছিল এক মন্দ সম্প্রদায় সত্য ত্যাগী وَأَدْخَلْنَاهُ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ এবং তাহাকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম সে ছিল সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم شرن كارو نوكي پوربه شه جکن آفان كوريا چلو تخن امي شعر دیا چلو ام تاہر آفانه ایبن تاہاكي او تاہر پرجن برگو کے مہا شنکت ہوئی تے ادھر كوريا چلو ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين এবং আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যাহারা আমার নির্দেশনাবলী অস্বীকার করিয়াছিল নিশ্চয়ই উহারা ছিল এক মন্দ সম্প্রদায় এজন্য উহাদের সকলকেই আমি নিমজ্জিত করিয়াছিলাম وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين এবং স্মরণ কর দাউদ ও সুলাইমানের কথা যখন তারা বিচার করিতেছিল শস্যক্ষেত্র সম্পর্কে উহাতে রাত্রিকালে প্রবেশ করিয়াছিল কোন সম্প্রদায়ের মেষ
আমি প্রত্যক্ষ করিতেছিলাম তাহাদের বিচার। ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা ওয়া সাখখারনা মা দাউদাল জিবালা ইউসাববিহনা ওয়াত তায়রা ওয়া কুন্না ফাঈলিন। এবং আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা বুঝাইয়া দিয়েছিলাম এবং তাহাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। আমি পর্বত ও বিহঙ্গকুলকে অধীন করিয়া দিয়েছিলাম, উহারা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত। আমি ছিলাম এই সমস্ত কর্তা। আর আমি তাহাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়াছিলাম, যাহাতে উহা তোমাদের যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে, সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হইবে না? ওয়ালি সুলাইমান আর-রীহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। এবং সুলাইমানের বশীভূত করিয়া দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, উহা তাহার আদেশক্রমে প্রবাহিত হইত সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি। প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। এবং শয়তানদের মধ্যে কতক তাহার জন্য ডুবুরির কাজ করিত, ইহা ব্যতীত অন্য কাজও করিত, আমি উহাদের রক্ষাকারী ছিলাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। এবং স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, আমি দুঃখ কষ্টে পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। তখন আমি তাহার ডাকে সাড়া দিলাম, তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম, তাহাকে তাহার পরিবার পরিজন ফিরাইয়া দিলাম এবং তাহাদের সঙ্গে তাহাদের মতো আরো দিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين। এবং স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। এবং তাহাদেরকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম, তাহারা তো ছিল সৎকর্ম পরায়ণ। فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এবং স্মরণ কর জুন্নুনের কথা, যখন সে ক্রোধ ভরে বাহির হইয়া গিয়াছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না, অতঃপর সে অন্ধকার হইতে আহ্বান করিয়াছিল, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। তখন আমি তাহার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম দুশ্চিন্তা হইতে, এবং এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করিয়া থাকি। এবং স্মরণ করো জাকারিয়ার কথা,
যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমাকে একা রাখিও না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين অতঃপর আমি তাহার আহ্বানে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে দান করিয়াছিলাম ইয়াহইয়া এবং তাহার জন্য তাহার স্ত্রীকে যোগ্যতা সম্পন্ন করিয়াছিলাম। তাহারা সৎকর্মে প্রতিযোগিতা করিত, তাহারা আমাকে ডাকিত আশা ও ভীতির সঙ্গে এবং তাহারা ছিল আমার নিকট বিনীত। والتي احصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وبنها ايه للعالمين এবং স্মরণ করো সেই নারীকে যে নিজ সতীত্বকে রক্ষা করিয়াছিল, অতঃপর তাহার মধ্যে আমি আমার রূহ ফুকিয়া দিয়াছিলাম এবং তাহাকে ও তাহার পুত্রকে করিয়াছিলাম বিশ্ববাসীর জন্য এক নিদর্শন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন এই যে তোমাদের জাতি, ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক, অতএব আমার ইবাদত করো। ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন কিন্তু তাহারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে ভেদ সৃষ্টি করিয়াছে, প্রত্যেকেই প্রত্যানিত হইবে আমার নিকট। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন সুতরাং যদি কেহ মুমিন হইয়া সৎকর্ম করে তাহার কর্ম প্রচেষ্টা অগ্রাহ্য হইবে না এবং আমি তো উহা লিখিয়া রাখি। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون যে জনপদকে আমি ধ্বংস করিয়াছি তাহার সম্পর্কে নিষিদ্ধ হইয়াছে যে তাহার অধিবাসী বৃন্দ ফিরিয়া আসিবে না। حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হইবে এবং উহারা প্রতি উচ্চভূমি হইতে ছুটিয়া আসিবে। وَقَتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَإِذَا هِيَ شَاخِصَةٌ أَبْصَارُ الَّذِينَ كَفَرُوا يَا وَيْلَنَا قَدْ كُنَّا فِي غَفْلَةٍ مِنْ هَذَا بَلْ كُنَّا ظَالِمِينَ অমোঘ প্রতিশ্রুত কাল আসন্ন হইলে অকস্মাৎ কাফিরদের চক্ষু স্থির হইয়া যাইবে, উহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, না আমরা সীমা লঙ্ঘন কারিয়ে ছিলাম। ইন্নাকুম ওয়ামা তা'বুদুন মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো সেইগুলি তো জাহান্নামের ইন্ধন, তোমরা সকলেই উহাতে প্রবেশ করিবে। لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون যদি উহারা ইলাহ হইত তবে উহারা জাহান্নামে প্রবেশ করিত না, উহাদের সকলেই উহাতে স্থায়ী হইবে। لهم فيها زفير وهم فيها لا يسمعون সেখানে থাকিবে উহাদের আত্মনাদ এবং সেখানে ওরা কিছুই শুনতে পাইবে না। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন
যাহাদের জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত হইয়াছে তাহাদেরকে উহা হইতে দূরে রাখা হইবে। লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন। তাহারা উহার ক্ষীণতম শব্দ শুনিবে না এবং সেখানে তাহারা তাহাদের মন যাহা চায় চিরকাল উহা ভোগ করিবে। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকাতু হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তু'আদুন। মহা ভীতি তাহাদেরকে বিষাদকৃষ্ট করিবে না এবং ফিরেশতাগণ তাহাদেরকে অভ্যর্থনা করিবে এই বলিয়া, এই তোমাদের সেই দিন যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. شهدين آكاش مندلی کے گوٹائیا پھلیبو جے بھابے گوٹانا ہوئے لکھی تو دفتر যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব, প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি ইহা পালন করিবই। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিক্রি আনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি উপদেশের পর কিতাবে লিখিয়া দিয়েছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে। ان في هذا لبلاغا لقوم عابدين। নিশ্চয়ই ইহাতে রয়েছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যারা ইবাদত করে। وما ارسلناك الا رحمه للعالمين। আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করিয়াছি। قل انما يوحى الي انما الهكم اله واحد فهل انتم مسلمون। বলো আমার প্রতি ওহি হয় যে তোমাদের ইলাহ একই ইলাহ, সুতরাং তোমরা হইয়া যাও আত্মসমর্পণকারী। فَإِن تَوَلَّوْا فَقُلْ آذَنْتُكُمْ عَلَى سَوَاءٍ وَإِنْ أَدْرِي أَقَرِيبٌ أَمْ بَعِيدٌ مَا تُوعَدُونَ। তবে উহারা মুখ ফিরাইয়া লইলে তুমি বলিও, আমি তোমাদেরকে যথাযথভাবে জানাইয়া দিয়াছি এবং তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে আমি জানি না তাহা আসন্ন না দুরস্থিত। إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُونَ। তিনি জানেন যাহা কথায় ব্যক্ত এবং যাহা তোমরা গোপন করো। وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আমি জানি না হয়তো ইহা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবন উপভোগ কিছু কালের জন্য। রাসুল বলিয়াছিল, হে আমার প্রতিপালক, তুমি ন্যায়ের সঙ্গে ফয়সলা করিয়া দিও, আমাদের প্রতিপালক তো দয়াময়, তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র সহায়স্থল তিনি।